ঢাকা উত্তরা দিয়াবাড়ি বউ বাজার দেখতে পাচ্ছি তো আমি এখন আসছি একটা ধোসার দোকানের সামনে। এই যে এই হচ্ছে ধোসার দোকান। ভাই আপনাদের দোকানের নাম কি? ইন্ডিয়ান মাসালা ডোসা। যাই তো একটা ডোসা খাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? যাক আলহামদুলিল্লাহ যে সুস্থ আছেন। এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত বিক্রি করেন? চারটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত। না তো এখন আমাদের একটা এগ ডোসা দেন। আর অনেক আইটেমই ডোসা, তারপরে লুচি বাচুরা অনেক কিছুই আছে। তো আমি একটা এগ ডোসা নিব, দেখি কী অবস্থা। এটা হচ্ছে ডোসার খামির। না এটা কী কী দিয়ে বানাইতে হয়? ও আতপ সেলার মাছগুলোর ডাউল খুব সুন্দর আইছে নাকি? খুব সুন্দর খুব সুন্দর। তো আসলাম ভাই ওইটা রাখা দেন ওইখানে। জি এখানে রাখি, রেখে দেখি কি সুন্দর খাবার। বউ বাজার কি বিক্রি করে দেখে? কি বা বিক্রি করে দেখি একটু। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, এই যে এই যে কি জানি দিল এটা ভাই? এটা দিল চাউলের আটা। চাউলের? জি। এই যে খুব সুন্দর করে এটা একটা ডোসা বানিয়ে দিবে। হ্যাঁ বানিয়ে দিবে। এটা আপনার জন্যই নিছি। জি জি। দেখেন কি অবস্থা। তো ডোসা নিয়ে আপনার কোনো গান টান আছে নাকি? ডোসা নিয়ে গান গাওয়া যায়। হ্যাঁ ভাইয়ের নাম কি? এটা কি মুরগির ডিম দিলেন? মুরগির ডিম, মুরগির ডিম, ধনিয়া পাতা, কাঁচা মরিচ, পেঁয়াজ, তেল তো তেল তো অবশ্যই দিবেন। তেলটা করবা সুন্দর করে। না এটা তেল লাগবে। তেল হবে না? না উপকারে তেল, তেল ছাড়া। এটা সুন্দর করে আপনি এখন এত সুন্দর বানান, একটু বানাবেন আর একটু গান টান গাবেন আর বানাবেন সুন্দর, আরো ভালো লাগবে। দর্শক শ্রোতা আরো শুনবে ভালো, আসবে এখানে আপনার দোকানে সিরিয়াল করে, সিরিয়াল ধরে ধরে আসবে। আপনি কি গান বানাইছেন? হ্যাঁ, এই পিঠে নিয়ে একটা গান তো বানানোই দায় হয়ে গেছে না? হ্যাঁ গান তো আমার অলরেডি হয়ে গেছে একটা হবে। আমার হাতের মুরগি ডিম আর ডোসা যদি খান, আমার হাতের মুরগি ডিম আর ডোসা যদি খান, গ্যাস বেলুনের মতো ভাই ওই রাজাবে প্রাণ, রাইতে দিনে 500 বার নেবেন আমার নাম, বলবেন রবিন ভাই ও আমার রবিন ভাই, তোমার হাতের ডোসা বড় মজা ভাই, তোমার হাতের ডিম বড় টেস্ট ভাই, আমার হাতের ডোসা আর ডিম যদি খান, গ্যাস বেলুনের মতো নো ভাই ওই রাধাবে প্রাণ, দিনে রাইতে 500 বার নেবেন আমার নাম, বলবেন রবিন ভাই ও আমার রবিন ভাই, তোমার হাতের ডোসা বড় টেস্ট ভাই, ইসি রে ডোসা দে না রে। আমার ডোসা প্রায় শেষ। হ্যাঁ ভাজা হয়ে গেছে। দেখ রবিন ভাইয়ের ডোসা, রবিন ভাইয়ের ডোসা এখানে প্রতিদিনই পাওয়া যায় বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত। হ্যাঁ ডোসা হয়ে গেছে। দিয়া দিল এটা কি? এটার কি বলেন? আলু মশলা বলে। আলু মশলা, একটু আলু মশলা দিয়ে দিল। এই দেখেন 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 কি দিছে, কত বড় ডোসা। তার মূল্য হচ্ছে 100 টাকা। ডিম দিয়ে এবং তারপরে এখানে জলপর আচার আছে, বুট আছে, এখানে ডাউল আছে, আর নারকেলের চাটনি আছে। মসমসা না? হুম, এই যে প্রথমে একটু মসমসা ডাউল দিয়ে দিই। মোটামুটি খুবই টেস্ট।
বিসমিল্লাহির রহমানির রহিম গোটা ডাউল দিয়ে ফাটাফাটি বেশ ভালোই লাগতেছে কেমন মোটামুটি চাটনি মোটামুটি ভালো নারকেলের চাটনি নারকেলের চাটনি খুব ভালোই হয়েছে খানাটা যদিও অল্প পয়সায় এবং রুবেল ভাই মোটামুটি ভালোই কথা এখানে উল্লেখ থাকবে জি তো আমার কাছে খাইতেও বেশ ভালোই লেগেছে এটা হচ্ছে ঢাকা উত্তরা দিয়াবাড়ি বউবাজার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ